বিএনপি নেতাদের সরকারের পদত্যাগের দাবির কোনো বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী সকালে কুষ্টিয়া সার্কিট নেতা কর্মীদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সরকারের পদত্যাগের দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশের অভ্যন্তরে নানা ধরনের ঘটনা বা দুর্ঘটনা ঘটে সে ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সরকারের ব্যর্থতা বলা হয় না কোন দুর্ঘটনা ঘটলে সরকার সেটা আমলে নিয়ে প্রতিকার করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ সুতরাং বিএনপি নেতাদের দাবির কোন বাস্তবতা নেই মন্ত্রী আরো বলেন দুর্ঘটনা চালক ঘটিয়েছে এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই প্রথম দিনই চালকের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে এখানে সরকারের পদত্যাগ করার প্রশ্নই ওঠে না